তা সুপ্রশিক্ষিত বন্ধু, আবার আপনাদের সামনে হাজির হলাম। তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে, একটি দ্রব্য 960 টাকায় বিক্রয় করে 40 টাকা ক্ষতি হলো, বিক্রয় ক্ষতির হার কত? তা সুপ্রশিক্ষিত বন্ধু, তাহলে আপনারা যদি সংক্ষিপ্ত আকারে করতে যান, তাহলে ক্ষতির হার সমান আছে সুপ্রশিক্ষিত বন্ধু। তাহলে এখানে আপনাদেরকে লিখতে হবে লাভ, ক্ষতির হার সমান সুপ্রশিক্ষিত বন্ধু ক্ষতি গুণন 100, তাহলে ক্ষতি গুণন 100 আর ডিভাইডেড বাই নিচের হবে সুপ্রশিক্ষিত বন্ধু ক্রয় মূল্য। তাহলে সুপ্রশিক্ষিত বন্ধু আপনারাই বুঝতে পারতেছেন, 960 টাকা বিক্রি করে 40 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা। তাহলে এখানে 960 যোগ 40, আর এখানে ক্ষতি হচ্ছে চল্লিশ গুণন 100, ঠিক আছে? তাহলে সুপ্রশিক্ষিত বন্ধু আমরা পেলাম 4%। তাহলে এখন যদি লিখিতটা আমরা করি, সুপ্রশিক্ষিত বন্ধু লিখিতটা যদি করি একবারে পূর্ণাঙ্গ আকারে লিখিত, তাহলে এখানে আপনারা দেখেন দ্রব্যটির ক্রয় মূল্য। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ এখানে 960 টাকা দিয়ে ক্রয় করেছে, এখানে 40 টাকা আছে তার ক্ষতি হয়েছে, তাহলে আছে 1000 টাকা। তাহলে এখন আমরা লিখবো 1000 টাকায় ক্ষতি 40 টাকা। তাহলে আমরা লিখবো 1000 টাকায় ক্ষতি 40 টাকা, টাকায় ক্ষতি সমান 40 টাকা, সমান 40 টাকা। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ এখন যদি আমরা 1 টাকায় ক্ষতি সমান লিখি, উপরে 40, নিচে আছে 1000। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ এখানে তাহলে শতকরা মানে 100, তাহলে 100 টাকায় ক্ষতি, তাহলে 40 গুণন 100 ডিভাইডেড বাই 1000, তাহলে আছে 4%। তাহলে আপনারা একটা জিনিস মনে রাখুন, ক্ষতির হার সমান ক্ষতি গুণন 100 বাই ক্রয় মূল্য, তাহলে 140 গুণন 100, তাহলে এটা আছে 4%। এখন লিখিতটা যদি আমরা করতে যাই, যে দ্রব্যটির ক্রয় মূল্য 960 টাকা দিয়ে কিনল, 40 টাকা তার ক্ষতি হলো, তাহলে 1000 টাকা, 900 টাকা, 1000 টাকায় ক্ষতি 40 টাকা, 1 টাকায় কত 100 টাকায় কত, তাহলে এটা এসে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তা সুপ্রশিক্ষিত বৃন্দ আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করেন, যদি আমি যদি এখন আপনাদেরকে বলি, তাহলে এটা আবার বুঝে দিচ্ছি, তাহলে ক্ষতির হার কিভাবে আমরা বাড়ি করবো। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ আমরা এটা শিখিতেছি যে আসলে ক্ষতির হারটা কি করে বাড়ি করবো। একটা দ্রব্য সে 1940 টাকা 60 টাকায় বিক্রি করি, 40 টাকা ক্ষতি হলো, তাহলে ওই 40 টাকা যদি যোগ করা হয়, তাহলে আমরা ক্রয় মূল্যটা পাবো, তাহলে ক্ষতির হার নিচে ক্রয় মূল্য আর ক্ষতি গুণন 100, তাহলে আমাদের এটা হয়ে গেলো। এখন যত টাকা ক্ষতি হবে সেটা যোগ করলেই ক্রয় মূল্য পাবো, তাহলে 960 টাকা বিক্রি করে 40 টাকা ক্ষতি, তাহলে 1000 টাকা, 1000 টাকায় ক্ষতি 40 টাকা, 1 টাকায় কত 100 টাকায় কত। এখন সুপ্রশিক্ষিত বৃন্দ এখানে যদি আমাদেরকে বলা হয় যে 500 480 টাকায় একটা দ্রব্য বিক্রয় করে তার 20 টাকা ক্ষতি হয়েছে, বিক্রয় করা 20 টাকা ক্ষতি, তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ 20 টাকা যদি যোগ করি দেয়, তাহলে এই যে প্রশ্ন যদি এরকম থাকে 20 টাকা ক্ষতি, তাহলে তার 500 টাকা, তাহলে আমাদের এখানে কত হবে 500। এখানে সুপ্রশিক্ষিত বৃন্দ আমরা পাইলাম 500 আর 4 গুণন 100, এখানে তখন হবে সুপ্রশিক্ষিত বৃন্দ 40 হবে না, তখন আমাদের এখানে 20 টাকা ক্ষতি হয়েছে, 20 আমরা দেবো, তাহলে এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ তাহলে এটা হচ্ছে 4 5 20, তাও 4%। তাহলে এখন দ্রব্যটির ক্রয় মূল্য এখানে আমরা দিব 480, আর এখানে ক্ষতি আমরা দিব 20 টাকা, তাহলে এখানে আমাদের আসবে 500 টাকা। তাহলে এখন আমরা সুপ্রশিক্ষিত বৃন্দ লিখবো 500 টাকায় ক্ষতি, এখন আমরা লিখবো 500 টাকায় ক্ষতি 20 টাকা, 500 টাকায় ক্ষতি 20 টাকা, তাহলে 1 টাকায় ক্ষতি উপরে হবে 20, নিচে হবে 500, তাহলে 100 টাকায় ক্ষতি, তাহলে এখানে দিলাম 20 বাই 100, নিচে আছে 500, তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ আমাদের উত্তর হচ্ছে 4%। তাহলে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, জিনিসটা বিক্রি করে যত টাকায় বিক্রি করে যত ক্ষতি হয়েছে, এই দুটো যদি আমরা যোগ করি, তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য পাবো। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি আমি ক্রয় মূল্যটা পেয়ে যাই, তাহলে ক্রয় মূল্যটা ওই কত টাকায় কত ক্ষতি হলো, তাহলে 500 টাকায় জিনিস ক্ষতি বিক্রয় করছে 20 টাকা, 1 টাকায় কত 100 টাকা কত, এইরকম। তাহলে এখন যদি আমার বলা হয় যে এখানে 2000 টাকা একটা জিনিস বিক্রি করে 200 টাকা ক্ষতি হলো, 2000 টাকায় বিক্রি করে 200 টাকা ক্ষতি, তাহলে এখানে 200 টাকা ক্ষতি হয়েছে, এখানে 200 দিলাম, আর এখানে সুপ্রশিক্ষিত বৃন্দ 1800 টাকা একটা দ্রব্য বিক্রি করে 200 টাকা ক্ষতি হয়েছে, এখানে 1800 দিলাম, তা সুপ্রশিক্ষিত বৃন্দ এখানে দিব কত আমি 1800,
1800 টাকা বিক্রি করি তার 200 টাকা ক্ষতি হয়েছে, তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু নিচে থাকবে তাহলে আমাদের 2000, নিচে থাকবে আমাদের 2000 আর উপরে হবে 200, তাহলে উপরে আমাদের কত হবে 200 × 100, তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু তাহলে আমাদের এটাকে এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা, তাহলে 10 দেখুন 20, তাহলে 10, তাহলে ক্ষতি হয়েছে 10%, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য, তাহলে এখানে আমরা কি লিখবো সুপ্রশিক্ষিত বিন্দু 1800 টাকা বিক্রি করে তার আছে 200 টাকা ক্ষতি হয়েছে, তাহলে এই জিনিসটার দাম হচ্ছে 2000 টাকা, তাহলে এখন আমাদের লিখবে 2000 টাকায় ক্ষতি সমান 200 টাকা, তাহলে 1 টাকায় ক্ষতি, উপরে 200 নিচে আসছে 2000, তাহলে আপনার একটা জিনিস দেখুন, তাহলে 100 টাকায় ক্ষতি, 100 টাকায় ক্ষতিগত সুপ্রশিক্ষিত বিন্দু এখানে 2000 লিখলাম, তাহলে দেখুন এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা এই, তাহলে 1 এর 10, তাহলে আমাদের ক্ষতি হলো 10%, ক্ষতি হলো কত 10%, তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে দ্রব্যটা আমরা কত টাকায় বিক্রি করি কত টাকা ক্ষতি হলো, তাহলে 1800 টাকায় বিক্রি করি 200 টাকা ক্ষতি হয়েছে, তাহলে ওই 200 টাকা যদি যোগ করা হয় তাহলে বোঝা যাচ্ছে দ্রব্যটা সে কিনেছে 2000 টাকা, তাহলে 2000 টাকায় দ্রব্য কিনে সে ক্ষতি করেছে কত 200 টাকা, বিক্রি করে সে ক্ষতি করেছে কত 200 টাকা, 1 টাকায় কত 100 টাকা কত, তাহলে এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আপনাদের আর একটা সর্বশেষ আমরা প্রশ্ন যাব, সে প্রশ্নটা আছে যে 1000 টাকা মানে 800 টাকা একটা জিনিস বিক্রি করে 200 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 800 টাকা সে বিক্রয় করছে তার ক্ষতি হচ্ছে কত 200 টাকা, তাহলে ক্রয় মূল্য কত সুপ্রশিক্ষিত বিন্দু 1000 টাকা, তাহলে ক্রয় মূল্য কত 1000 টাকা, তাহলে এখন সুপ্রশিক্ষিত বিন্দু তাহলে এই 200 এই 200 কাটা এইটা এইটা কাটা, তাহলে ক্ষতি হচ্ছে তার ক্ষতি হচ্ছে 80 টাকা, ক্ষতির হার হচ্ছে 80%, 1000 টাকা একটা দ্রব্য বিক্রয় করে 200 টাকা তার ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে 200, তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু এখানে হবে 200, তাহলে 20% ক্ষতি, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য, তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু সে কিনে বিক্রি করছে 800 টাকা, ক্ষতি হয়েছে 200 টাকা, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা, তাহলে এখন আমাকে এখানে লিখতে হবে 1000 টাকায় ক্ষতি, 1000 টাকায় ক্ষতি 200, 1 টাকায় কত, 1 টাকায় কত আর 100 টাকায় কত, তাহলে এখানে সুপ্রশিক্ষিত বিন্দু এটা হবে 1000, তাহলে এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা, তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু এখানে তাহলে উত্তর আসবে আমাদের 20%, তাহলে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে যে টাকাটা ক্ষতি হয় বিক্রয় মূল্যের সাথে ওই টাকাটা যোগ করলে আমরা ক্রয় মূল্য পাবো, তাহলে কত টাকায় কত ক্ষতি হয়, 1 এ কত 100 এ কত, এভাবে আমরা অঙ্ক করতে পারবো, তা সুপ্রশিক্ষিত বিন্দু তাহলে আপনারা এভাবে যদি কনসেপ্টটা ক্লিয়ার করেন এবং আপনারা ভালো করে বুঝতে পারেন তাহলে আপনারা দেখবেন যে এই কাজটা আপনারা করতে পারবেন, তা আমার হাতে দেখুন সুপ্রশিক্ষিত বিন্দু আমার হাতে যে বই দেখতে পাচ্ছেন বইটার নাম গাণিতিক জিজ্ঞাসা, আপনারা জানেন মার্কেটে 3 প্রকার বই পাওয়া যায়, একটা পিলি একটা রিটেন একটা ব্যাংক, এখানে পিলি রিটেল ব্যাগ করতে রয়েছে পাশাপাশি 11 প্লাস ওয়েব পেজের অঙ্কগুলো রয়েছে, এবং মোস্তাফিজার মধ্যে ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ বইটা লাইভ ক্লাস রয়েছে, এবং এই বইটাতে একই সাথে বিসিএস একই সাথে পিলি একই সাথে রিটেনের প্রশ্ন রয়েছে, এবং 11 প্লাস ওয়েব পেজের অঙ্কগুলো এখানে রয়েছে, এবং পূর্ণাঙ্গভাবে একত্রে বুঝে বুঝে করার মতো একটা বই, তা আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনার মোস্তাফিজার মধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা পেছে লাইভ দিন, দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 01708392668।